Sam Gam Zayas Zayas Zayas! Redon HD Video. মায়ার নবী আমার উম্মতের দেওয়ানা আহা দেখা দেন গো জিন্দা নবী আমি পাগল মাস্তানা জোরে কর মারহাবা অনেকেই তো এখন কইবো যে গান শুরু করছে এমন কোন মায়ের সন্তান যদি তোমার বুকের মধ্যে পাঠাতে হয় তাইলে এখন সামনে আইসা বলো গান শব্দের অর্থ বুঝতে হবে আমি সুজন শাহ বলে দিলাম আমার বাড়িতে বেশি দূরে না বেশি দূরে হাইটা গেলে আমি তো এই দরবারে বহুত হাইটা আসছি এখন গাড়ি দিয়ে আসি মুরব্বি হয়ে গেছি তো বহু থাইটা আসছে তিলিনগর যাইবেন আমি বলি দিয়ে গেলাম 100% গান জায়েজ 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 যদি এমন কোন মায়ের সন্তান প্রমাণ করতে পারো হারা আমি কান্ডারে কাইটা জুতার তলায় লাগাই দিব আবার আমি সুজন শাহ বললাম গান হারাম 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 এটা কি বললেন একবার বললেন জায়েজ আরেকবার বললেন হারাম তোমরা বললে হয় নাত আর আমরা বললে হয় গান তো আমি বলবো নাতের অপর শব্দই হচ্ছে গান ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না এটার নাম কি আর জোরে বলেন আর জোরে এটা কি এটা কি এটা কি নিচে যামুনি এখন এটা কি এটা কি এই দুইটা কি দুই ধরনের মাথায় তাকলে সুর এখানে তাকলে বুরু মুখে তাকলে দাড়ি বা মুস কিন্তু নাম কিন্তু একটাও ঠিক কি না এখন যে আমি এই শানটা গাইলাম দয়াল নবী মায়ার নবী কোথায় রইলা লুকাইয়া আচ্ছা বলেন বুকে হাত দিয়া বলেন তো এই গানটা শোনার পরে কি আপনার কোনো হারাপ কাজ করতে মনে চাইছে জোরে বলেন যেই গানের দ্বারাই আপনার মধ্যে জিনের উৎপত্তি আসবে ওই গান 100% হারাম আর যেই গানের দ্বারাই আপনার মধ্যে মহাব্বত এশক প্রেম পয়দা হবে এই গান জায়েজ 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 মসজিদে নবীর ভিতরে দুইটা মিম্বর ছিল দুইটা মিম্বরের মধ্যে একটার মধ্যে নবী পাক খুতবা দিতেন আরেকটার মধ্যে নবী পাকের প্রেমিকগুলা এই প্রেমিকগুলোর মধ্যে একটা প্রেমিক হযরতে হাসান ইবনে সাবেত এই হাসান ইবনে সাবেত কি করতেন এই মিম্বরের মধ্যে দাঁড়ায়া নবী পাকের মহব্বতে গান গাইতেন নাচ বলতেন জোরে বলুন সুবহানাল্লাহ জায়েজ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই হালালকে হালাল হারামকে হারাম মেনে চলার মতন তৌফিক দান করুক আমিন বলেন আরো জোরে বলেন আমিন গান এখন প্রশ্ন করতে পারেন গান এবং বাজনা ঠিক না বাজনা জায়েজ আছে একটা বাজনা জায়েজ যেটা হচ্ছে দব চিনেন তো আপনারা ওই যে এক সাইডে পর্দা আছে আরেক সাইডে খালি এটা জায়েজ আর কিছু কিছু বাজনা আছে এগুলা মুস্তাহাব এগুলার ব্যাপারে অনেক এই মতানৈক্য আছে এর জন্য এগুলা সমাজের মধ্যে বলা যায় না কারণ এখন আমি একটা বললে সকালে গিয়ে আরেকটা লাগাই দিই ঠিক কি না এখন যদি আমি একটা বলি সকালে আরেকটা লাগাইবো এখন গান জায়েজ শর্ত আছে ছয়টা কয়টা জোরে বলেন এই ছয় শর্তে যারা গান করতে পারবেন তাদের জন্য জায়েজ আর যারা ছয়টা শর্তে গান করতে পারবেন না তাদের জন্য জায়েজ না এখন ছয়টা শর্ত বলবো নি জোরে বলেন এখন তো বলতে পারেন যে কোন হুজুর তো আর বাজনার কথা বলছেন আপনি কেন বাজনার কথা বললেন নবী পাক যখন আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বিবাহ করবেন ওই সময়ে নবী পাক কি করলেন সাহাবীদেরকে হুকুম দিলেন আলিলু হাজান নিকাহ নবী পাক হুকুম দিলেন আলিলু হাজান নিকাহ হে আমার সাহাবীরা তোমরা এই নিকাহ মানে বিবাহ এলান করে দাও এখন কিভাবে এলান করবা ওয়াদরিবু আলাইহি বিদুফুফি এই বিবাহ এলান করতে গিয়া তোমরা দব বাজাও সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ
আর জোরে কোন সুবহানাল্লাহ নবী পাক বলছে এই বিবাহ এলান করতে গিয়ে তোমরা দব বাজাও তাইলে বোঝা গেল নবী পাকের বিবাহের এলান দব বাজায় হইছে আর আমরা সুন্নিরা গানের মধ্যে দব বাজাইলে এটা হারাম হবে ছয় শর্তে গান জায়েজ মনে আছে নি আমার কথা কই না এখন ছয় শর্ত কি বলবো নাকি ছেড়ে দিব প্রথম শর্ত কেউ কষ্ট নেবেন না প্রথম শর্ত যে গান গাইব সে কোনো কিছুর বিনিময়ে গান গাইতে পারবে না আর যে গান শুনতে আসবে যেমন আমি ওয়াজ করতেছি আপনারা শুনতে আসেন নাই ধরেন যে গান শুনতে আসলো মানে এই জায়গার মধ্যে গেলে আমি খানা পামু পেট ভরতে পারবো মানে খানার উদ্দেশ্যে কোনো কিছুর লোভে যে গান শুনতে আসবে সে তার জন্য গান হারাম কোনো কিছুর লোভে গান শুনতে আসা যাবে না আর আরেকটা হলো যে গান গাবে তার মধ্যে নবী পাকের সুন্নত দাড়ি থাকতে হবে সে নামাজি হতে হবে আর যে গান শুনবে সেও নামাজি হতে হবে এই গানের মজলিসে বুঝদার জ্ঞানী লোক থাকতে হবে কেন কারণ এই গানের দ্বারাই জ্ঞান বৃদ্ধি হয় কি বৃদ্ধি হয় আরো জোরে বলেন জ্ঞান বৃদ্ধি হয় এখন আপনি শুনবেন রূপের মায়া একবার ছায়া রূপ দেখাইয়া পাগল করলে এটা শুনে আপনি কি হারাম কাজ করবেন আর আয়শা আসল দারে হারাম বইলা ফতোয়া দিবেন আমরা সুন্নিরা এইগুলা মাইনা নিতে পারি জানতাম নয় কার